ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আমি তিনটে সেট করিয়েছি আজকে চার নম্বর সেট এসি একশো ছিয়াত্তর পেজে রয়েছে আমি দেখাচ্ছি দু হাজার চব্বিশ সালের এইচুসের এবিটিএ পেপারের গুগলের এমসি এমসিকিউ এবং বড় কোশ্চেনের সলিউশন বা সমাধান আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু ধরিয়ে দিচ্ছি তো এখানে এমসিকিউ কোশ্চেনের প্রথম কোশ্চেনটা হচ্ছে ভূ অভ্যন্তরে যে লাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু সঞ্চয় হয় না সেটা হচ্ছে অ্যাকুইফার অ্যান্সার হবে পর দুই নম্বর কোশ্চেন হচ্ছে ভৌমজলের ক্ষয়ের ফলে উপপৃষ্টীয় খাজগুলিকে বলা হচ্ছে ল্যাপিস তিন নম্বর কোশ্চেন ভারতের মালাবার উপকূল যে ধরনের তা হলো অবনত উপকূল চার নম্বর কোশ্চেন স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ স্বাভাবিক ক্ষয়চক্রের শেষে সমপ্রায় ভূমিতে পরিণত হয় এটা হচ্ছে মোনাননক তারপর কোশ্চেন পাঁচ নম্বর পাখির পালকের মতো দেখতে নদী নকশাকে বলা হয় পিনেট পিনেট মানে পাখির লেজ বা পুচ্ছ এটা পিনেট সদৃশ্য হয়ে থাকে ছয় নম্বর কোশ্চেন মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলাম পরে কোশ্চেন হচ্ছে আমি আবার বলি যে এই ছয় নম্বর কোশ্চেন দেখুন মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলাম এর মধ্যে প্রত্যেকটা অপশানই ইম্পর্টেন্ট রেগুলিত রেগুলিতে সংজ্ঞা পড়তে হবে প্রোফাইল কাঁকজে লিখতে হবে ক্যাট ক্যাটে নাকি তাই অপশানগুলোও কিন্তু প্রত্যেকটা রেডি করে রাখতে হবে কারণ কোন কোয়েশ্চেন দেবে তার কোনো কোন গ্যারান্টি নেই আমাকে সবগুলোই ভালোভাবে পড়তে হবে সাত নম্বর কোশ্চেন নদীবাহিত পলন ভিত্তিকের যে ধরনের মাটি সৃষ্টি হয় তা হল অ্যান্টিসল পরে হচ্ছে আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রীয় স্তরে শান্ত পরিবেশ যুক্ত স্থান ঘূর্ণবাতের কেন্দ্র যে শান্ত থাকে সেটাকে বলা হয় চক্ষু ঘূর্ণবাতের চক্ষু বায়ুমণ্ডলের সমষ্ণতল ও সমচাপ তল সমান্তরাল হলে তা হয় ব্যারোট্রফিক দশ নম্বর কোশ্চেন বায়ু সঞ্চালনের পরোক্ষ তাপীয় কোষটি হচ্ছে ফেরেল কোষ এগারো এগারো নম্বর কোশ্চেন পৃথিবীর মধ্যে সর্বাধিক জীব বৈচিত্র্য দেখা যায় নিরক্ষী অঞ্চলে তবে নিরক্ষী অপশন না থাকলে সেটা হবে ক্রান্তি অঞ্চলে যেহেতু নিরক্ষী অপশন আছে সেটা হচ্ছে নিরক্ষ অঞ্চলে হবে বারো নম্বর কোশ্চেন ভূমিক্ষয় কী ধরনের দুর্যোগ ভূমিক্ষয়টা হচ্ছে প্রাকৃতিক আবার আধাপ্যাতিক দুই দিকে দুই দিকে পড়ে তো অ্যানসার প্রাকৃতিকই করা ভালো হবে তেরো নম্বর কোশ্চেন জলসেচের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে সেচন কৃষি অবশ্যই যেখানে জলসেচ করার সুবিধা আছে সেটা আবার সেচন কৃষি হবে সাদাগণ্ধে অতুল নিজশ্রেষ্ঠ কফি হচ্ছে আরাবিয়ান কফি অর্থাৎ আরবিয়া কফি তারপর হচ্ছে পরেরো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে হলদিয়াতে খাদ্য প্রক্রিয়া এখন শিল্পে খাদ্য প্রক্রিয়া শিল্পে ভারতের যে রাজ্য প্রথম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টা উদ্যোগে চব্বিশ ঘন্টা কাজের উদ্যোগে যে শিল্পের সঙ্গে যুক্ত চব্বিশ ইন্টু সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় বা এই একটা তথ্য চব্বিশ ঘন্টা সেভেন এই উদ্যোগে যে শিল্পের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি কেন্দ্র অর্থাৎ বিএ বিয়ে ট্রান্সফার পরে আছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে এন চুয়াল্লিশ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর উনিশ নম্বর কোয়েশ্চেন একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশের নাম হচ্ছে সুইডেন অর্থাৎ যেখানে জনসংখ্যা বাড়ানো না বা কমে না শূন্য ইকুয়াল আছে সেটা হচ্ছে সুইডেন সেখানকার সম্পত্তির সাপেক্ষে সাধারণ গড়ে উঠেছে গ্রামীণ বসতদের বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে কৃষিকাজে পরে হচ্ছে ছত্রিশগড় একুশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ছত্তিশগড় রাজ্যটি গড়ে গড়ে উঠে ছত্রিশগড় রাজ্যটি তৈরি হয়েছে দু হাজার দু হাজার সালে এখান থেকে বড়ো কোশ্চেনের মধ্যে ভালো কোয়েশ্চেন হচ্ছে যে ডেভিসের ক্ষয়চক্রের মডেলটি চিত্রসব ব্যাখ্যা করো মৃত্তিকার প্রোফাইল অর্থাৎ মৃত্তিকার ফোয়েল বিভিন্ন পর্যায়গুলি লেখো অর্থাৎ সয়েল প্রোফাইলটা ডিসকাস করতে হবে তারপরে হচ্ছে নাতিচিত্র শূন্য ঘূন্যবাতে জীবনচক্র এটা খুব ভালো কোশ্চেন এখানে ছবি সহ চারটে স্টেপ আলোচনা করতে হবে পরে আছে জীববৈচিত্রের গুরুত্ব আলোচনা করো আর দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ আর নিবিড় আর ব্যাপক কৃষির দুটো পার্থক্য আলোচনা করতে হবে তারপর সৌজ সুফল এবং কুফল জনবতন তত্ত্বের মডেলগুলো আলোচনা করো পরে কোশ্চেন আছে বাংলাদেশ ইলেকট্রনিক শিল্প এই সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এর সঙ্গে শেষ হলো একশো এশি একশো ছিয়াত্তর পেজের অ্যান্সারগুলো তোমরা সবাই ভালোভাবে দেখবে যেগুলো কোশ্চেন আনকন মনে হবে সেগুলো তোমরা খাতা নোট করবে ভিডিওটা কয়েকবার দেখো অবসর টাইমে তুমি রাখতে পারো এতে তোমাদের শোনা হবে অন্য কাজগুলো হবে রিভাইজটা হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং